ফুটবল টিভি আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রথমে চলে আসছি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের জন্য একটি সুখবর। ইন্ডিয়ান ন্যাশনাল টিম কিন্তু এখন 100 র্যাঙ্কিংয়ে চলে এসেছে, অর্থাৎ তারা কিন্তু লেবাননকে টপকে দিয়েছে এবং তারা 101 থেকে কিন্তু 100 উঠে এসেছে। এটা একটা খুবই বড় বড় খুশির খবর ইন্ডিয়ান ফুটবল সমর্থকদের জন্য। তো এবার এটাই দেখার যে এই র্যাঙ্কিংটা তারা ধরে রাখতে পারে কি না। এরপরে যদি চলে আসি নতুন টিমের আপডেট, আই লিগে নতুন টিম আসতে চলেছে ইন্টারকাশি। ইন্টারকাশি এফসি যে কিন্তু বারাণসী থেকে এই টিমটা বিট জমা দিয়েছে এবং আই লিগে খেলার জন্য হয়তো এবার খেলতেও পারবে। এই টিমটার পার্টনার হিসেবে কিন্তু কিছু বড় ক্লাবের নাম আছে, অ্যাথলেটিকো মাদ্রিদের নাম আছে, এছাড়া কিন্তু এফসি আন্ডোরা যেটা কিন্তু জেরার্ড পিকের দল, তো সেই টিমটাও কিন্তু এই এদের পার্টনার হিসেবে রয়েছে। তো এবার এটাই দেখার যে ইন্টারকাশি আই লিগে খেলতে পারে কিনা, আর খেললে সেটা কতটা ভালো খেলতে পারে। এরপরে যদি চলে আসি কিছু ট্রান্সফার আপডেটের কথা, ট্রান্সফার আপডেটে প্রথমেই পাঞ্জাব এফসিকে চলে আসছি বা রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির কথা চলে আসছি। তারা কিন্তু ধ্যানচন্দ্র মেইটেইকে কেবি এফসি থেকে সাইন করিয়ে ফেলেছে, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। আর প্রশান্ত কে তাকেও কিন্তু চেন্নাই এফসি থেকে পাঞ্জাব এফসি কিন্তু সাইন করিয়ে ফেলেছে, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। এরপরে যদি চলে আসি সুইডেন ফার্নান্ডেসের কথা, সুইডেন ফার্নান্ডেস কিন্তু চেন্নাই কনফার্ম করে দিয়েছে, এরকম কিন্তু আপডেট বেরিয়ে আসছে যে সুইডেন ফার্নান্ডেসের আগে কিন্তু ডেম্পো হায়দ্রাবাদ নেরোকায় খেলেছে, সে কিন্তু এখন চেন্নাইনে যাচ্ছে, এরকম কিন্তু আপডেট বেরিয়ে আসছে। এরপরে যদি চলে আসি ইস্টবেঙ্গলের কথা, ইস্টবেঙ্গল কিন্তু প্রপসুকান গিলের সাথে আরেকটি গোলকিপারের জন্য ঝাঁপিয়েছে। প্রপসুকান গোলকে যদি না পাওয়া যায় তখন এই গোলকিপারটিকে নিয়ে আসা যেতে পারে, সেটা হচ্ছে কিন্তু মোহাম্মদ নওয়াজ, মুম্বাই সিটি এফসির গোলকিপার। মুম্বাই সিটির সাথে কিন্তু তার কন্ট্রাক্ট রয়েছে, তাকে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসতে হবে। তো এবার দেখার যে ইস্টবেঙ্গল ট্রান্সফার ফি দিয়ে মোহাম্মদ নওয়াজকে নিয়ে আসতে চায় কিনা। এরপরে যদি চলে আসি জায়েজ রানের আপডেটে, জায়েজ রানাকে কিন্তু ইস্টবেঙ্গল চাইছে তাদের টিমে, বেঙ্গালুরু এফসির সাথে কন্ট্রাক্ট রয়েছে জায়েজ রানে, তো সেখান থেকে তাকে ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসতে পারে কিনা সেটা এটাও একটা দেখার বিষয় রয়েছে। কারণ ইস্টবেঙ্গল একজন অ্যাটাকিং ইন্ডিয়ান মিডফিল্ডার চাইছে, তো সেখানে হিতেশ শর্মাকে যদি না পাওয়া যায় বা এনি চান্স, তখন কিন্তু জায়েজ রানাকে চাইছে ইস্টবেঙ্গল। তো এবার এটি দেখার যে সেন্ট্রাল থেকে অপারেট করতে পারে এরকম ভালো একজন মিডফিল্ডারকে ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারে কিনা। এরপরে যদি চলে আসি আজকে লাস্ট আপডেটে, বহুদিন পর যদি আইএসএলে একটা মার্কি প্লেয়ার দেখা যেতে পারে তাহলে তার সেটা দেখা যাবে একমাত্র কিন্তু মুম্বাই সিটি এফসির জন্য। আইএসএল এ মার্কি প্লেয়ার ওডিয়ন ইঘালোর আসার সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে, যে ওডিয়ন ইঘালো নাইজেরিয়ার ওয়ার্ল্ড কাপার, নাইজেরিয়ার ওয়ার্ল্ড কাপে কিন্তু 3টে ম্যাচ খেলেছে নাইজেরিয়ার হয়ে। 2018 সালের ওয়ার্ল্ড কাপে নাইজেরিয়া ন্যাশনাল টিমের হয়ে কিন্তু 37টে ম্যাচ খেলেছিল। এছাড়া কিন্তু সেকেন্ড কন্ডিশন যেটা থাকে যে ইউরোপের টপ 5 লিগের মধ্যে সেখানে কিন্তু টোটাল অ্যাজ এ টোটাল 75 ম্যাচেস খেলতে হয়, সেখানে কিন্তু এই ওডিও নিগালোর লা লিগাতেই রয়েছে 72টা ম্যাচ। এছাড়া কিন্তু প্রিমিয়ার লিগে 67টা ম্যাচ, সিরিয়ায় 9টা ম্যাচ খেলেছে, অর্থাৎ একটা হিউজ এক্সপিরিয়েন্স নিয়ে আসছে। এমনকি 2019-20 মরসুমে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডেও খেলেছিল। এবং থার্ড যে কন্ডিশনটা থাকে যে ইউরোপা লিগ অথবা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ, এই দুটো লিগের মধ্যে যে কোনো একটাতে খেলতে হয়, তো সেখানে কিন্তু ইউরোপা লিগে 5টা ম্যাচ আর চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু 1টা ম্যাচ ইউনাইটেডের হয়েই কিন্তু সে খেলেছে, তো সেটা একটা হিউজ এক্সপিরিয়েন্স নিয়ে আসছে এই প্লেয়ারটা কিন্তু ওডিও নিগালো, যে কিন্তু আল সাবাব সৌদি আরবের ক্লাব আল সাবাব এফসিতে খেলেছিল কিছুদিন আগে, এবং সেখান থেকে গত বছর কিন্তু আল হিলালে ছিল, এবং আল হিলালের সাথে তার কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। 34 বছর বয়স এই স্ট্রাইকারের, তো একটা ডেডলি স্ট্রাইকার। এই স্ট্রাইকারকে যদি নিয়ে আসতে পারে তাহলে কিন্তু মুম্বাই সিটি এফসি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে একটা ভালো রেজাল্ট করার জন্যই কিন্তু টিম করছে, এটা বলে দেওয়াই যায় নিঃসন্দেহে। তো এবার এটাই দেখার যে এই প্লেয়ারটিকে মুম্বাই পায় কি না। তো আজকের ভিডিও ছিল এইটুকু, ভিডিওটি ভালো লাগে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিওর পর আরও পেতে পারেন। তো আজকের জন্য গুড বাই।